ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি বাংলাদেশি ওমেন ব্লগার রিঙ্কু আছি আপনাদের সাথে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি বর্তমানে। মানে আগে থেকে আমার শরীরটা এখন অনেকটা ভালো, কারণ এর আগের কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো না, সেই জন্য আমি ওদের কোনো রান্না বাড়া বা কোনো ভিডিও দিতে পারিনি গত 2 থেকে 3 দিন। তো যাই হোক, আজকে আমি যে ভিডিওগুলো দেখাচ্ছি এটা হচ্ছে একটা ছোটখাটো প্রোগ্রাম, মানে কিছু খাবার যাবে, তো ওই খাবারগুলো রান্না করতেছি। তো আমি এখানে প্রায় 50 জন খেতে পারবে ওই অনুমান করে রান্না করতেছি। তো আমি যে রান্নাগুলো করতেছি ওগুলো জাস্ট কমন একটা রান্না, সেই জন্য কি পরিমাণ কি দিচ্ছি না দিচ্ছি আমি ওগুলো আর কিছু বলতেছি না। জাস্ট অল্প সময়ে কিভাবে আপনারা 50-60 জন মানুষের রান্না করতে পারবেন সেই টিপসটা দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে, আমাকে আগের দিন রাতে বলা হয়েছিল যে পরের দিন দুপুর 1টার মধ্যে এই খাবারগুলো দিতে হবে। তো আমি রাতে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, যেমন কুটা বাছা, যেমন অনেক কিছু বাটতে হবে ওগুলো। তো রান্না করতে গেলে যদি হুট করে এরকম কোনো আসে যে রান্না করতে হবে, হঠাৎ করে কোনো গেস্ট আসে, তাহলে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে আগে সব গুছগাছ করে কেটে কুটে নিই, তাহলে কিন্তু আমাদের রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না। তো যাই হোক, আমি এখানে আজকে রান্না করেছি 5 কেজি গরুর মাংস। এটা আলু দিয়ে রান্না করেছি, এটা তো কমন রান্না সবাই জানেন। আর রান্না করব আমি হচ্ছে গিয়ে মুরগির রোস্ট, 60 পিস মুরগির রোস্ট। তো এর আগের ভিডিওতে আমার মুরগির রোস্টের রেসিপি ছিল, তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আর রান্না করেছি 60 পিস ডিমের কোরমা, কোরমার রেসিপিটাও আমার ভিডিওতে আছে, আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে পরে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আর হচ্ছে গিয়ে জর্দা, আর পোলাও রান্না করেছি 10 কেজি চালের। তো এভাবে আমি মোট 50 থেকে 60 জন খেতে পারবে ওভাবে রান্না করেছি। তো আমাকে যেহেতু আগের দিন বলা হয়েছিল, তো আমি আগের দিন রাতে সব রেডি করেছি, এবং পরের দিন সকালবেলা আমি একটু হসপিটালে গিয়েছিলাম। তো হসপিটাল থেকে এসে আমি 2 ঘন্টার মধ্যে বাকি সব কাজগুলো করে ফেলেছি। তো এটাই হলো যে আমাদের এরকম হঠাৎ করে বাসায় গেস্ট চলে আসতে পারে বা কোনো প্রোগ্রাম হয়ে যেতে পারে, তো নিজের রান্নাটা নিজে করে খেলে বা সবাইকে খাওয়ালে কিন্তু ভালোই লাগে। তো একটু বুদ্ধি খাটিয়ে করলে মানে আমরা অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করে নিতে পারি। তো এই তো আমি ওই সাইড থেকে চুলাটা মানে হাঁড়িটা ওই চুলা দিয়ে মাংসটা বসিয়ে রেখেছি, আর এই পাশ থেকে আমি রোস্ট রান্না করব। তো আমি আবার আজকে টমেটো সস কোনো রান্নাতে ইউজ করি, যেহেতু ডিমের কোরমা, তারপরে হচ্ছে গিয়ে রোস্ট, তারপরে হচ্ছে গরুর মাংস, সবকিছু মধ্যে টমেটো সস দিতে হয়। তো আমি আজকে টমেটোর পিউরি দিয়ে রান্না করেছি, হয়তো আপনারা দেখতে পারবেন আমার রান্নাটা ওভাবে ফলো করলে। তো যেহেতু রান্না প্রসঙ্গে কিছু বলবো না, রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। তো গল্প বলতে কি গল্প বলবো, আমার ইউটিউবার ভাই বোনদের নিয়ে গল্প করব, ইউটিউবার ভাই বোনদের সম্পর্কে কিছু কথা বলবো। আশা করি তারা বুঝতে পারবেন আমার এই কথাগুলো, কারণ এর আগের 2টা ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে আমি একটু অসুস্থ, সেই জন্য আমি ভাবে ভিডিও দিতে পারতেছি না বা সবার ভিডিও আমি ওভাবে দেখতে পারতেছি না, এই জন্য ওভাবে রান্না বাড়া কোনো কিছু শেয়ার করতেছি না। তারপর আমি বাইরে খাচ্ছি, বাইরে থেকে খাবার নিয়ে আসতেছি, বাইরে খাচ্ছি, বাইরে গিয়ে খাবারের ভিডিও কিন্তু আমি দিয়েছি। তো আশা করি যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জানেন, আর তারা আমার সুস্থতা কামনা করে আমাকে ভালো ভালো কমেন্ট করেছেন, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখেছেন, বিদে তারা আমাকে এই ধরনের কমেন্ট করেছেন। তো আমার রাগ, আমার দুঃখ, আমার কষ্ট তাদের জন্যই যারা আমার ভিডিও না দেখে আমার ভিডিও সম্পর্কে কমেন্ট করতে চেয়েছেন কিন্তু ভিডিও সম্পর্কে কমেন্ট হয় নাই তাদের। যেমন আমি বলেছি যে আমি রান্না করতে পারতেছি না বা আমি অসুস্থ, হ্যাঁ সেই প্রসঙ্গে কিছু না বলে অনেকে বলছেন আপু রেসিপিটা ভালো লাগলো, আপু ভিডিওটা খুব ভালো লাগলো, তো এই ধরনের মানে কথাবার্তা আর কি। তো আমার কথা হচ্ছে যে আমি অসুস্থ ছিলাম, আমি 2 দিন হাতে মোবাইলে নিতে পারিনি, তো আমি কারোর ভিডিও দেখিনি, সেটাও কিন্তু আমি বলেছি। আর তারপরেও আমি যে 2-1 জনের ভিডিও দেখিনি তা না,
আমার যখন মনে হয়েছে যে আমি দেখব, যখনই যখনই তখন আমি কিন্তু পুরো ভিডিও দেখার মতো সময় করে নিয়েই বসে দেখি, সেটা হোক একজনের। তো আমি চাই যে আমি সবার জন্য যেরকমটা, আমার জন্য কিন্তু মানুষ সেরকমটা হবে। কিন্তু দেখলাম যে না, আসলে আপনিও এখানে কাজ করতে আসছেন, আমিও কিন্তু কাজ করতে আসছি। আসলে আমি ইউটিউবে কাজ করব, ইউটিউব থেকে 2 টাকা আর্ন করব, ওরকম কোনো ইচ্ছা কিন্তু আমার কখনো মাথায় আসেনি। যখন শখের বয়সে হুট করে আমি চ্যানেলটা খুলেছি, এখানে আসছি, তো কাজ করব, এখান থেকে কিছু নিব, এখানেও কিছু আমি দিব। হ্যাঁ, আমার কাছ থেকে যেন মানুষ কিছু শিখতে পারে, আমিও যেন মানুষ কাছে শিখতে পারি, যেন এখান থেকে আমি কোনো বেনিফিট পাই, আমার কাছ থেকেও মানুষ যেন কোনো বেনিফিট পায়। তো ওরকম করেই কাজ করতে হবে। আমি জানি যে আমি যেটা আশা করি আপনিও কিন্তু সেটাই আশা করেন, আর সেটা আশা করেই কিন্তু ইউটিউব থেকে কাজ করছেন। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে যে আমি যেরকম, আমার সাথে যেন অন্যজন কিন্তু সেরকমই করবে। তো আমি বলেছি যে আমি অসুস্থ, আমি এখানে ভিডিও দিতে পারতেছি না, কিন্তু এখানে কেন বলা হচ্ছে যে রেসিপিটা দারুণ লাগলো, ভিডিওটা ভালো লাগলো বা এটা সেটা? আমি সাথে সাথে যারা এরকম কমেন্ট করেছে আমি তাদের কিছু বলিনি, তাদের কমেন্টগুলো রিমুভ করে দিয়েছি। কারণ আমি বুঝতে পারছি যে তারা কোনো ভিডিও না দেখেই তারা এরকম কমেন্ট করেছে। প্লিজ অনুরোধ রইল আপনাদের কাছে, এরকম করবেন না। হ্যাঁ, যতটুকু দেখবেন ঠিক অতটুকু সম্পর্কে কমেন্ট করবেন, কারণ এটা কিন্তু আপনার ক্ষেত্রে হলেও আপনার খারাপ লাগবে। হ্যাঁ, তো সবাই যে এক তা না, আমার অনেক ইউটিউবার ভাই বোনরা আছে যারা আমার ভিডিও দেখেন, যাদের ভিডিও আমি দেখি। আমি কিছু কিছু ইউ মানে আমার সাবস্ক্রাইবার ভাই বোনদের নিয়ে আমি একটা ভিডিও করব, মানে তাদের প্রতি আমি এতটাই সন্তুষ্ট, মানে এতটাই খুশি, আর তারা এতটা আন্তরিক। আমার কিছু ইন্ডিয়ার মানে ভারতের কিছু আপু ভাইয়ারা আছে, দাদা দিদিয়ারা আছে, হ্যাঁ, তারা এত সুন্দর করে কমেন্ট করে, একদম তারা ফার্স্টে কী দেখলো, লাস্টে কী দেখলো, এভাবে সুন্দর করে বলে। তার মানে কি, তারা পুরো ভিডিওটাই কিন্তু দেখে। হ্যাঁ, তো আমি সে তাদের কোনো নাম মেনশন করবো না, তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা, আর সেই ভালোবাসা শ্রদ্ধা থেকেই আমি তাদের জন্য একটা ভিডিও বানাবো এবং তাদের নাম মেনশন করবো সেখানটাতে। তো আমি বলবো, প্লিজ যারা ফুল ভিডিও দেখবেন না বা উল্টাপাল্টা কমেন্ট করবেন, তাদের দেখার দরকার নেই, তাদের কমেন্টেরও প্রয়োজন নেই। হ্যাঁ, তো আমি কথাগুলো একটু উত্তেজিত হয়ে, একটু রাগ হয়ে বলতেছি, আমার অনেক কষ্ট লেগেছে, অনেক খারাপ লেগেছে আমার। তো এরকমটা কেন? এই জন্যই তা আমি চাই যে আমার এই কথা থেকে যদি একজন মানুষও শুধরায়, একজন মানুষও যদি শুধরায় ভালো হয়, তাহলে সেটা অন্য 10 জনের জন্য ভালো হবে। সেটার জন্য এই কথাগুলো বলা। সরি যদি আমার এই কথাগুলো কারো খারাপ লাগে, কারো মনে কষ্ট দিয়ে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় সব রান্নাই মোটামুটি হয়ে গিয়েছে, গরুর মাংস, ডিমের কোরমা, রোস্ট তো রান্না হয়ে গিয়েছে, এখন আমি জর্দাটা রান্না করব। তো বরাবরের মতো আমি আমার ভাই বোনদের কাছে অনুরোধ করতেছি, রিকোয়েস্ট করতেছি, প্লিজ অনুরোধ রইল, যারা আমার ভিডিও দেখতেছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন। আর যারা ভালোবেসে সাপোর্ট করে পাশে আছেন, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে ভালো ভালো কমেন্ট করতেছেন এবং আমার নতুন ভিডিও দেখার অপেক্ষায় আছেন, তাদের প্রতি তো অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। তো আসলে ভালো ভালো কমেন্ট কিন্তু প্রত্যেকেই আশা করে, তাদের মতো আমিও আশা করি। তো এই তো জর্দাটা হয়ে গিয়েছে, জর্দাটার পরে আমি পোলাও রান্না করে নিব। আর আমি এখানে 10 কেজি চালের পোলাও রান্না করব। 10 কেজি চালের পোলাওটা আমি 3টা হাঁড়িতে রান্না করেছি, যেহেতু ছোট ছোট পাত্রে যদি রান্না না করা হয় তাহলে হয়তো খাবারটা ওরকম ভালো হবে না। তারপরও খাবারটা কতটুকু ভালো হয়েছে যারা খেয়েছে তারা বুঝবে। তবে ভালোভাবে রান্না করার চেষ্টা করেছি, তো গ্যাসের প্রবলেমের জন্য একটু প্রবলেম হয়ে গিয়েছে। তো অনেকে দেখতে পাচ্ছেন যে আমি জর্দার ট্যাং ইউজ করেছি, এর আগের একটা জর্দার রেসিপিতে কিন্তু আমি কথাটা বলেছিলাম। যদি আপনার কাছে ওই টাইমটায় মানে কমলা বা আনারস যদি কিছু না থাকে, তাহলে আপনারা ট্যাং ইউজ করতে পারেন। সেই জন্য আজকে আমি ট্যাংটা দিয়ে দেখিয়ে দিলাম। এটাও কিন্তু একটা টিপস, এটা মাথায় রাখবেন, জর্দায় কিন্তু এই ফ্লেভারগুলো ভালো লাগে, অরেঞ্জের ফ্লেভার বা আনারস। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, যদি কোনো বাবুর্চিরা কোনো প্রোগ্রামে রান্না করে তাহলে কিন্তু তারা আনারসটা ইউজ করে। যদি সেই ক্ষেত্রে না পাওয়া যায় কমলা আনারস কিছু, সেই ক্ষেত্রে আপনারা ট্যাং মানে এটাও কিন্তু অরেঞ্জ পাউডার, এটা ইউজ করতে পারেন, এটার ফ্লেভারটাও ভালো। তো আমি আজকে এটা ইউজ করে কিন্তু যতটা রান্না করেছি,
তো জর্দাটা যেহেতু শেষ, আমি আসলে রান্নার পরে সমস্ত রান্নাগুলো দেখাতে পাইনি, যেহেতু আমি সকালবেলা হসপিটালে গিয়েছিলাম এবং হসপিটাল থেকে এসে খুব তাড়াহুড়া করে রান্নাগুলো করে করে রান্নাগুলো পাঠিয়ে দিতে হয়েছিল। তো ওভাবে আমি রান্নার পরবর্তীতে ওভাবে ভালো করে ভিডিও করতে পারিনি, মানে যে কতগুলো আইটেম করলাম বা কী করলাম ওভাবে আমি দেখাতে পারিনি। যতটুকু পেরেছি ও তাড়াহুড়ার মধ্যে অতটুকুই আমি দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, আমি এখন একটা হাঁড়ি পোলাও রান্না করব, প্লেন পোলাও। আর এইভাবে করে আমি তিনটা হাঁড়ি রান্না করেছি। তো লাস্টে যখন আমি রান্নাটা করতে গিয়েছিলাম তখন একদমই গ্যাস চলে গিয়েছিল। তো ওই হাঁড়ির রান্নাটা আমার কাছে মনে হচ্ছিল যে একটু কেমন যেন হয়ে গিয়েছে। তো এই তো মোটামুটি এখান থেকে মানে সব কিছুই হয়ে গিয়েছে। আর হাঁড়ি ওখানে তো ওপাশ থেকে তো আমি পোলাওটা রান্না করতেছি, তো পোলাওটা আমি আবার গরম পানি দিয়ে রান্না করলাম যেহেতু গ্যাসের তাপটা কম সেই জন্য। তো যাই হোক, এরকম অল্প সময়ের মধ্যে আপনারা এরকম বেশি রান্না করতে পারবেন, একটু পরিশ্রম বেশি হলেও শর্টকাট সময়ের মধ্যে রান্না করতে পারবেন। তো আজ আর ভিডিওটা খুব বেশি বড় করব না, আর প্লিজ আবারও বলতেছি আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না, কারণ আপনিও যেটা আমিও কিন্তু সেটা। হ্যাঁ, তো শুধু আমি আমার জন্য বলিনি, আমি আপনার জন্য মানে সবার জন্য সবার পক্ষ থেকে কথাগুলো বলেছি। প্লিজ প্লিজ অনুরোধ রইল, কেউ মনে কষ্ট নেবেন না, আমাকে ভুল বুঝবেন না, আসলে আমার কষ্ট লাগা থেকে কথাটা আমি বলেছি। তো এই তো, আজ আর ভিডিওটা যেহেতু বড় করব না, আজকে ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।